স্মার্ট রুম পেন্টিং দেখতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রিয় ভিউয়ার্স, আজকে নিয়ে এসেছি আমরা যে জিপসামের কাজগুলো করি এগুলো কিভাবে কালার করতে হয় সেটা দেখানোর জন্য। আপনারা জানেন যে আমরা বেশিরভাগ মেশিন দিয়ে কাজগুলো করে থাকি, রুম পেন্টিং সহ জিপসাম পেন্টিং। বিশেষ করে আমরা যে ওয়ালে কালার করি সেগুলো বিশেষ করে আমরা সেন্ডার মেশিন দিয়ে ওটা ফাইন করে ঘষে দেই, যেটা হাতে ঘষার থেকেও অনেক সুন্দর, ফিনিশিংটা ভালো। যেমন আমরা মেশিনে এই স্প্রেগুলো করে দিই, জিপসামের কালারগুলো স্প্রে কালার করে দিই, যেগুলো এই যে আমি ডিপ লাইট করে কালারটা করছি। একটা পাপড়িতে, ফুলের একটা পাপড়িতে দেখুন সাদা এবং ম্যাজেন্টার যে দুইটা কালারের কম্বিনেশন, এটা কিন্তু হাতে করা অনেক সময় সাপেক্ষ এবং এত সুন্দর হবে না। প্রিয় ভিউয়ার্স, অনেকেই বিভিন্নভাবে কমেন্ট করে জানান যে বা মেসেঞ্জারে ইমোতে আপনারা আমাকে বলেন যে আপনি কিভাবে কাজ করেন একটু দেখাবেন ভালো করে, বা আপনি আসলেই কাজ করেন কি না আমরা ঠিক জানি না, শুধু হয়তো ভিডিওগুলোই পোস্ট করে দেখান। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখুন, আমি কালার কম্বিনেশন বা মিক্সিং করছি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। আর যে কালারগুলো করছি এগুলো হচ্ছে আমাদের কালারেন্ট, বার্জার হতে পারে, এশিয়ান হতে পারে, জুইতন হতে পারে, যে কোনো ব্র্যান্ডের হতে পারে। আমাদের যে কালারেন্ট অর্থাৎ কালার ব্যাংকের যে কালারগুলো হয় সেগুলাই আমরা মেটালিকের সাথে মিক্স করি, মেটালিক পার্পেলের সঙ্গে মিক্স করে তারপরে আমরা এই কালারটা স্প্রে করি। প্রিয় ভিউয়ার্স, যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে সম্পূর্ণ আমাদের এই কাজ সম্বন্ধে আপনার ধারণা অবশ্যই হবে। আপনি বাংলাদেশি কালার ইউজ করতে পারেন, আবার চায়না কালারও ইউজ করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। যদি আপনি বাইরের কালার ইউজ করেন আপনার বাড়ির ডেকোরেশনে, তাহলে আপনার একটু খরচাটা বাড়বে। আর যদি আপনি বাংলাদেশি বা লোকাল যে কালারটা আছে এটা ইউজ করলে আপনার খরচাটা একটু কমবে, সম্পূর্ণ আপনার ইচ্ছা, অ্যাজ ইউ লাইক। প্রিয় ভিউয়ার্স, আপনি একটু ধৈর্য সহকারে দেখুন, আমরা সিলিং রোজের যে মাঝখানে দেখতে পাচ্ছেন এগুলো একটু গ্লেজ করবে, মেটালিক কালার যেগুলো সম্পূর্ণ গ্লেজ করে। আমরা মাঝখানে 32 ইঞ্চের সিলিং রোজ দিয়েছি মাঝখানে, আর সাইডে বাউন্ডারিটা দিয়েছি 56 ইঞ্চেস। এই সম্পূর্ণ মিলে আমাদের 56 ইঞ্চের সিলিং রোজ, যার প্রাইস নিয়ে থাকি আমরা 5000 টাকা, শুধু জিপসাম সিলিং রোজের জন্য এটা। আর আমরা যে সিলিং পেন্টিং করছি, যে স্কাই ভিউ করেছি প্লাস মাঝখানে একটা শেপ দিয়েছি, 3D ডিজাইন করেছি, এটা সম্পূর্ণ পেন্ট করতে আমাদের যে একটা খরচা হয় তার টোটাল হিসাব আপনি ডিসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাবেন। তারপরে আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের নাম্বার দেওয়া আছে। এখন আমরা লাইট গ্রিন কালার ইউজ করছি, দেখুন কীভাবে সুন্দর করে আমরা আস্তে আস্তে কালার করে নিচ্ছি। যদি আপনি স্প্রে দিয়ে কালার করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে 6.2 আপনার কম্প্রেসর রাখতে হবে আর স্প্রে করতে হবে। যদি আপনি 85-এ স্প্রে করেন তাহলে কিন্তু আপনার স্প্রেটা অত সুন্দর আসবে না। আর যারা স্প্রে চালান বা আপনাদের কম্প্রেসর যারা ইউজ করেন তারা বুঝতে পারেন যে আসলে এই পয়েন্টগুলো আসলে কী। যা হোক, আমরা যেখানে কাজ করছিলাম এর মেয়েটার নাম হচ্ছে সামিয়া। সামিয়া খুব পেইন্টিং ভালোবাসে, তো তারও ইচ্ছা ছিল যে গানটা দিয়ে দুই একটা স্প্রে করবে, ও স্প্রে করেছিল দুই একটা, সেটাই আমরা ভিডিও করে রেখেছি। এই যে পিছনে যে সিনারিটা দেখতে পাচ্ছেন, ওই সিনারিতে সামিয়া অনেক কাজ করেছে, যার একটা ভিডিও অলরেডি আমি দিয়েছি, আপনারা হয়তো বা দেখেছেন। সামিয়ার জন্য সবাই দোয়া আশীর্বাদ করবেন, সে যেন ভবিষ্যতে গ্রাফিক্স ডিজাইনার এবং 3D অ্যানিমেশন ডিজাইনার হতে পারে। আমি অবশ্যই তার জন্য আশীর্বাদ করি যেন তার মনোবাঞ্ছা পূর্ণ করে, এবং বাবা মায়ের মনের আশা যেন সে অবশ্যই পূরণ করতে পারে। এবং সে কিন্তু খুব ভালো ছাত্রী এবং মাত্র 3rd শ্রেণীর ছাত্রী, তারপরেও সে কিন্তু অনেক সুন্দর ছবি আঁকে। এর আগের যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম যে সামিয়ার রুম পেন্টিং, সামিয়াস পেন্টিং, যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে একবার দেখে আসতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা বাংলাদেশের সকল জেলায় ডিজাইন, রুম পেন্টিং সহ জিপসাম ডেকোরেশনের কাজগুলো করি, টাইস সেটিং করি, কিচেন ক্যাবিনেটের কাজ করি। যদি এই ধরনের কোনো কাজ করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের পছন্দসই কাজ করে দিব।
আমরা এই যে 3D পেইন্টিংটা করেছি এটা কিন্তু অনেক সুন্দর। আপনার ওয়াল ডিজাইন যে করবেন, ওয়াল ডিজাইনে বিশেষ করে আপনার ফার্নিচার দিলে রুমটা অনেক ভরে যায়, যার জন্য সিলিং পেইন্টটা বেস্ট একটা অপশন হয়। তো প্রিয় ভিউয়ার্স, পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।